গসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বংশ ছিল দাদা, ইনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এরপরে নানা, নানি, দাদি, মা, ভাই এবং গসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুপু যে ছিলেন, ইনিও আল্লাহ পাকের অনেক বড় ওলিয়া ছিলেন। সুবহানাল্লাহ, অনেক বড় ওলিয়া ছিলেন তিনি। আর গসে পাক রহমতুল্লাহি তাআলার ফুপুর একটি কারামত আমি আপনাদেরকে বলি। গসে পাক রহমতুল্লাহি তাআলার ফুপুকে ওই জামানার লোকেরা কি বলতো? মুস্তাজাবুদ দাওয়াত, কে যা দোয়া করতেন আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার বাগদাদে অনেক দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি হচ্ছিল না, মানুষ একেবারে অশান্তিতে পড়ে রয়েছিল। এমন সময় কিছু লোকেরা গসে পাক রহমতুল্লাহি তাআলা আলের ফুপুর কাছে এসে বলতে লাগলো, আপনি দোয়া করে দিন যাতে করে বাগদাদে বৃষ্টি শুরু হয়ে যায়, আমরা অনেক সমস্যায় রয়েছি, আমরা অনেক কষ্টে রয়েছি, বৃষ্টি হচ্ছে না। তো গসে পাক রহমতুল্লাহি তাআলা আলের ফুপু তিনি কি করলেন? ওযু করলেন, এরপরে নামাজ পড়লেন, আর নিজের ঘরের আঙ্গিনা যে ছিল উঠান সেটাকে ঝাড়ু দিলেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, মওলা আমি তো ঝাড়ু দিয়ে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, এখন এই জায়গাকে তুমি ভিজিয়ে দাও, তুমি বৃষ্টি দান করে দাও। এই দোয়া তিনি করছিলেন, দোয়া এখনো শেষ হয়নি কি আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যারা যারা এসেছিল দোয়া চাইতে, সবাই ভিজে ভিজে নিজের বাড়িতে চলে গেল। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদনী চ্যানেলের ছোট বন্ধুরা, বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলার পরিবারের মধ্যে যারা ছিল, নানা, নানি, দাদা, দাদি, এর পরে ভাই আর ফুপু, বাবা যারা ছিল সবাই নেককার ছিল। এবং কেমন নেককার ছিল? সবাই আল্লাহওয়ালা ছিল, সবাই নামাজ পড়ত, কোরআনের তেলাওয়াত করত, গরিব অসহায়দের খিদমত করত, তাদের পাশে গিয়ে দাঁড়াতো, বেশি বেশি নামাজ পড়ত। তো এই জন্য সেই বাগদাদের শহরের যে লোকেরা ছিল ওই পরিবারকে আশরাফ নামে ডাকত। তো আমার ছোট বন্ধুরা, আমরাও যদি চাই কি আমরাও আল্লাহ পাকের বন্ধু হয়ে যাই, আল্লাহ পাকের দোস্ত হয়ে যাই, আল্লাহ আমার দোয়া কবুল করে নিক তাড়াতাড়ি, তাহলে আমাদেরকেও কি করতে হবে? আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হতে হবে, নামাজ পড়তে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, আর কোরআনে পাকের তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে, আর গরিব অসহায় লোকদের পাশে এসে দাঁড়াতে হবে। আমরা সবাই এই আমলটুকু করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজওয়াজাল।